ইতনা বড় কি বড় প্রাগ দেখো ভাই, জঙ্গলের মধ্যে টায়ার লিক হওয়া হচ্ছে সব থেকে কষ্টকর জিনিস। এর থেকে কষ্টকর জিনিস আর হতে পারে না। এই রকম নির্জন এলাকায় চাকা লিক হয়ে গেছে, এ দেখো ইতনা বড় কি বড় প্রাগ দেখো। এখন মোটামুটি বাজে ওই 5:45-5:46 হবে। আমি বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে, এটাই আমার ফার্স্ট রাইড। আমার এখন বাড়ির সামনে রয়েছি, এখান থেকে বেরিয়ে যাব ধুলাগড়। ধুলাগড় থেকে আমার বন্ধু আসছে বিহালা থেকে, ওখানে কোনা এক্সপ্রেসওয়ের বাস স্ট্যান্ডে এসে দাঁড়াবে। অলরেডি এসে গেছে, আমাকে ফোন করেছিল তখন 4:00, আমারই বেরোতে দেরি হয়ে গেছে। এখন অনেকটাই অন্ধকার অন্ধকার রয়েছে, ঠান্ডা সেরকম নেই। একটা মোটা জ্যাকেট পরেছিলাম কিন্তু তারপরেও খুলে ফেললাম, ঠান্ডাটা সেরকম লাগছে না। মোটামুটি ওয়েদারটাও আজকে দেখছি মেঘলা মেঘলা রয়েছে, বৃষ্টিটা না হলে খুব ভালো হয়, আমাদের তো খুব ভালোই লাগে। একজন রাইডারের কাছে জানো তো একটা বৃষ্টি হলে কতটা প্রবলেমে পড়তে হয়, বৃষ্টিটা না হলেই সব থেকে বেটার। রেল ক্রসিং খোলা। ও ফাইনালি এসে গেছি মুম্বাই কলকাতা এক্সপ্রেসওয়েতে, NH16। তো আমরা যাব এখন হচ্ছে খড়গপুর দিয়ে না, ডানকুনি হয়ে, এটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই যে কলকাতা দিল্লি রোডে, এটা হচ্ছে কোনা বাস স্টপ। এখান থেকে আমরা ডানকুনি হয়ে আরামবাগ হয়ে বেরিয়ে যাবো। চলো তোমাদের সব রুটটা দেখাচ্ছি ঘুরে, এ যেখান থেকে যেতে যাবো মোড়গুলো পড়বে তোমাদের সব দেখাবো। আমরা এখন যাচ্ছি আরামবাগ, ডানকুনি আরামবাগ বিষ্ণুপুর রোডে। আরামবাগ এখান থেকে এখনও 60 কিলোমিটার, অলরেডি বাড়ি থেকে আমরা 35-40 কিলোমিটার এসেছি। কিন্তু এই চাপাডাঙ্গা 36 কিলোমিটার, কেড়ে খানাকুল 54 কিলোমিটার, আরামবাগ 58 কিলোমিটার। না মোটামুটি রাস্তাটা পেয়েছি ভালো, এরকম রাস্তা পেলে মোটামুটি আশা করা যায় ভালো লাগবে, তাড়াতাড়ি পৌঁছে যাবো। ঠান্ডাও লাগছে, সকালবেলা একটা মোটা জ্যাকেট পরলাম, প্রচণ্ড গরম হচ্ছিলো, ভাবলাম হয়তো গরম হবে, এতো দেখছি ঠান্ডা লাগছে সত্যি। আর ওয়েদারটা ওয়ে সূর্যটা হালকা উঠছে, এখন মেঘে ঢাকা, এখন বাজে 7:06, এখনও আমাদের রাইড করতে হবে 276 কিলোমিটার। ও লরির পুরো লাইন লেগে আছে, আমরা ডান দিক নিয়ে নেবো, ডান দিক নিয়ে সোজা। ও দেখো শুধু চারিদিকটা দেখো একবার, এটা হচ্ছে জয়পুর ফরেস্ট। আমরা অলরেডি জয়পুর ফরেস্টে চলে এসেছি, আর ঢোকার সাথে সাথেই দৃশ্যটা পুরো একদম মন কেড়ে নিল আমাদের। চারিদিকটা শুধু তোমরা দেখো, আর পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছে, পুরো হলুদ হয়ে গেছে, লাগছে দেখো, জানি না গোপুরোতে কতটা লাগছে কিন্তু সামনে থেকে এতটাই ভালো লাগছে বলার মতো না। সামনে দিয়ে এরকম রাস্তা আর দু সাইডে শুধু শাল গাছ। ও এইগুলোই তো দেখার জন্যে আসা, দেখো শুধু তোমরাও আমার সাথে উপভোগ করো, দেখো সৌন্দর্যটা দেখো, আয় রোদটা পড়েছে দেখো আরও ভালো লাগছে। ও দেখো আর কি চাই বলো আর কি, সারা সপ্তাহ কাজ মিটিয়ে যখন রবিবার একটা দিন এই গাড়ির ওপরে বসি না, বসে যখন এরকম রাস্তার দু সাইডের ভিউটা এরকম পাই, বলবো আর কি সব চিন্তা দূর হয়ে যায় শুধু এইটুখানি প্রকৃতির দৃশ্য দেখার জন্য। দেখো শুধু কষ্ট করে সকালবেলা কোনো দিন ঘুম থেকে আমি উঠতে পারি না, 9টা নালে আমি ঘুম থেকে উঠতেই পারি না। আজ শুধু এইখানে আসবো বলে, শুধু নিজের সব কিছু টেনশান দূর করার জন্যই আজ ভোর 4:00 উঠেছিলাম। দেখো তোমাদের সাথে আমি দেখাচ্ছি আমার এটা ফার্স্ট পুরুলিয়া ট্রিপ, এবং এই গাড়ি আমার ফার্স্ট পুরুলিয়া আসছে, পুরুলিয়াকে নিয়ে এসেছি। একটু ভালোবাসা দিও আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদেরকেও, অনেক অনেক জনের ব্লগ দেখেছো, হয়তো আমার থেকে অনেক অনেক বেটার পাবে অনেক কিছু, কারণ আমি ফার্স্ট টাইম। 15 মিনিটের মতো রেস্ট নিলাম যে এই জয়পুর ফরেস্টে, কিছু ছবি টবি তুললাম, এতটাই ভালো লাগছে। আমি এর আগে মুকুলমণিপুরে এসেছিলাম কিন্তু তখন এই যে সৌন্দর্যটা, এখন এর সৌন্দর্য মেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সবুজ হলুদ পাতা, এই যে পাতাটা ঝরছে, এই যে এতটাই ভালো লাগছে না, আর একদম মনে হচ্ছে না যে এখান ছেড়ে যাই, এখানেই মনে হচ্ছে থেকে যাই, এখানে আসি কিছু খাবার টাবার নিয়ে বসি আর থাকি। কিন্তু জঙ্গলটা অনেকটাই নির্জন,
জয়পুর ফরেস্টের মজাই আলাদা। এই যে এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, হয়তো একটু কষ্ট আছে, কষ্ট মানে টাঁক টাঁকগুলো একটু ব্যথা করছে, হালকা ব্যথা করছে, কিন্তু তার মধ্যে যখন এইরকম সৌন্দর্য দেখতে পাই না, দেখো এলিফ্যান্ট জোন। যদি আমরা বাড়ি থেকে এখনও 120-130 কিলোমিটার মধ্যে চলে এসেছি, আমাদের এখনও যেতে হবে 169 কিলোমিটার অযোধ্যা হিল। ও প্রকৃতির সৌন্দর্য দৃশ্য দেখার, এইসব ধানগুলো কাটা হয়ে গেছে, ধানগুলোর গোড়াগুলো রয়েছে, কোথাও এইদিকে নতুন ধান বসিয়েছে, আর এই সাইডটা পুরো হলুদ, কোথাও সাদা গোড়াগুলো রয়ে আছে তো না, আর দু সাইডে মাঝখান দিয়ে মোলায়ম রাস্তা, দু সাইডে পুরো ফাঁকা মাঠ। এখান থেকে পুরুলিয়া 84 কিলোমিটার, অযোধ্যা 129 কিলোমিটার, রাঁচি 204 কিলোমিটার, সামনে থেকে বাঁদিক ক্রসিং করে। পুরুলিয়ার আগে একটা ধাবাতে দাঁড়ালাম, রূপসী বাংলা রেস্টুরেন্ট বলে লেখা ছিল। আমার ভাই বন্ধুটা একটু ফ্রেশ টেস হলো, সেই সকালে বেরিয়েছি, বুঝতেই পারছো 5টায় বেরিয়েছি, আর তো বেড়ে যেন হয়েছিলো, আর একটু খাওয়া হলো, একটু টিম টোস্ট খেলাম, খিদে সেরকম পাইনি, তবুও খাওয়া হলো, তারপরেই বেরিয়েছি। এই দুদিকে লাল মাটি আবার শুরু হলো। এগুলো যারা ভাবছো যে পুরুলিয়া আসবে তারা চলে এসো, কারণ আমিও এর আগে অনেকবার ট্রিপ করেছি, ক্যান্সেল হয়ে গেছে, ভাবছি আজ যাবো কাল যাবো, কিন্তু যাওয়ার হয় না। তো আজ এক মন করে বেরিয়ে পড়লাম। এ বাপরে, হে কি ভাই, যেতে পারবো তো? বাপরে, গরু তো আমাদের ওখানে দেখাই যায় না, আর যদিও এখানে দেখো গরুর পাল দেখো, বাপরে, আরে দু তিনজন মিলে যদি এক্ষুনি সিংহে চাগায় না, ব্যাস কেমন হয়ে যাবি, ওরে বাপরে, যা 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 যা, দিল সিংহে তুলে দিল। হ্যাঁ গলায় হালকা পাহাড় শুরু হয়েছে, মানে টিলাগুলো দেখা যাচ্ছে। ময়ূরটা দেখ, লাগছে দেখ, গলাটা সুন্দর লাগছে দেখ, কি সুন্দর ভাই দেখ, কি সুন্দর লাগছে দেখ, দেখতে দেখেছিস পেখমটা মেললে কত সুন্দর লাগবে বলতো, কি এরকম ঘুরে বেড়ায় না, এখানে এখানেই থাকে, ও বাবা, ওইটা দেখো। দেখো পুরুলিয়ার যে সৌন্দর্য, এই যে মাটির বাড়ি, এই শুরু হলো, এই গ্রামের মধ্যে আমরা ঢুকেছি, পাশে যে সামনেই একটা ময়ূর ছিল, ময়ূরটা তো দেখালাম তোমাদেরকে, তো ময়ূরটা আচ্ছা আমাদের চিড়িয়াখানায় দেখতে হলো, টিকিট কেটে দেখতে হলো, এখানে এক সামনে, আর একদম সামনে আসছে, খেতে দিলে খাচ্ছে, খেতে দিলে পুরো খেয়ে খাচ্ছে, আবার ডাকছে, মানে এতটাই সুন্দর লাগছে, এরকম বললো চারখানা আছে এখানে। আর এই মাটির বাড়ি পুরুলিয়ার যে সৌন্দর্য দেখো, আরে দেখো গায়ে এসে গাড়ি বাড়ির গায়ে এসব হাঁড়িগুলো কী জন্য দেওয়া আছে বলতে পারবে, তোমরা যদি জানো তাহলে জানিও। দেখো দেখো সেই দূরে অযোধ্যার হিলটা দেখা যাচ্ছে, যে ওখানে পৌঁছাবো জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, তবু আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো শুধু দেখো, পুরো প্রপারলি আরও কাছে চলে এসেছি পাহাড়ের, ওনার গ্রামের মধ্যে। দেখো এখন বাজে 3:37, আর মাত্র 14 কিলোমিটার বাকি আমার। দেখো শুধু দেখো, একটু কতদিনের শখ, দেখো সূর্যের রোদটা যেন, সেই আলোটা যেন পাহাড়ের উপরে পড়েছে মনে হচ্ছে। আস্তে আস্তে আর কাছে এগিয়ে আসছি, আর মাত্র 13 কিলোমিটার, ও মনে হচ্ছে যেন ওই উপরটায় উঠি, ও আর সূর্যটা বেরিয়েছে দেখো পুরো চাঁদের মতো, আর ওই রশ্মিগুলো যেন ছিটকে মানে মেঘের ফাঁক দিয়ে পড়েছে পাহাড়টার উপরে, খুব হেভি লাগছে। আর রাস্তাটা তো পুরো অফরোডিং হয়ে গেছে, পিচ টিচ সব উঠে চলে গেছে, রাস্তা খুবলে গেছে পুরো, যা টায়ার লিক হয়ে গেছে, আওয়াজ আসছে না? হ্যাঁ যতটা যেতে পারি, চল।
যতটা যেতে পারিস ওপরে মনে হচ্ছে নিশ্চয়ই কিছু পাবো। ও বসে গেছে টায়ার, যা টায়ারটা লিকও হয়ে গেল গাড়িটা। এই সময় এমন রাস্তা আর কি বলবো, রাস্তাটা এতটাই অফরোডিং, তার মধ্যে এমন জায়গায় এসে পড়েছি কেউ নেই কোথাও, আর চাকাটাও গেল লিক হয়ে। যা কি হবে এবারে, এখনো তো অনেক বাকি। চল একটুখানি একটা জায়গা কিছু পেলে তো হয়, এই জঙ্গলের মধ্যে তো ফেঁসে যাবো ভাই। জঙ্গলের মধ্যে টায়ার লিক হওয়া হচ্ছে সব থেকে কষ্টকর জিনিস, এর থেকে কষ্টকর জিনিস আর হতে পারে না। এইরকম নির্জন এলাকায় টায়ার এখন লিক হয়ে গেছে, যা রোড হঠাৎ বা হলোই কি করে টায়ারটা লিক। ও তেড়ি যা, এ কি ফেসাতে পড়লাম আমি, এই এত ঘন জঙ্গলের মধ্যে টায়ারটা এখন লিক হয়ে গেল। যা জানি না কি করব, কতটা যেতে পারবো দেখি, কতটা যাওয়া যায়। এরকম তোমরা কোনোদিন পড়েছো, কোনোদিন তোমাদের এরকম টায়ার লিক হয়েছে? যদি হয়ে থাকে, তোমাদের যদি এরকম প্রবলেমে পড়ে থাকো তাহলে জানিয়ে। তবে এই রোডে টায়ার স্বাভাবিক ব্যাপার, লিক হয়ে যাওয়া উচিত। আরে এত ভারী গাড়িটাকে নিয়ে আমি কোথায় তুলবো, কিভাবে লিক সারাবো সেটাই তো এখন ভেবে পাচ্ছি না। এই জন্য বলি কোনোদিন বেরোলে একা বেরোবে না, কাউকে কোনো বন্ধুকে সাথে নেবে, তাতে অনেকটা তোমার হেল্প হবে। ও যা ভাই চলেছ, ভাই চলেছ, এটা কোনো পরিবেশের দেখা পাই ভাই, জঙ্গলের মধ্যে আছি আমি, টায়ারটা গেছে লিক হয়ে, জঙ্গলের মধ্যে আছি ভাই। এই আমার ভালোবাসার জিনিস, এটা কোনো তো লোকের মানুষের দেখা পাচ্ছি না, কোনো লোকের মানুষের তো দেখা পাওয়া দরকার, না পেলে তো আরও সমস্যায় পড়ে যাবো না। একে ভারী গাড়ি, ও তাও আমাকে টাইম দিয়েছে অনেকটা, হা পা বেরোনার, আর যাবে না, আর যাওয়া অসম্ভব, অসম্ভব, রিংটা যাবে খেয়ে, আর যাবে না, আর উঠে পড় ভাই, ভাই ভাই ভাই। যা এবার কি হবে, হ্যাঁ 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 রে, এবার কি হবে, এ তো কোনো লোক জনমানো হয়নি এলাকা না। ও ভাই গাড়ি লিক হয়ে যায়, গাড়ি চড়তে খুব আরাম, যদি কোনো গাড়ি ছাড়াও টিউবওয়ালা গাড়ি নিও না, টিউবলেস করো। আজ বুঝতে পারছি গাড়ি লিক হয়ে গেছে, এই রাস্তাটা এতটাই খারাপ ছিল, কী ফুটেছে এখনও জানি না। ও গাড়ি লিক হয়ে গিয়া ভাই সাহেব, বাপ রে বাপ, হাতি বেরোচ্ছে এখান থেকে, রাতের বেলা এই জঙ্গলে আছে একটা হাতি। আচ্ছা যদি আসছে তো দেখো, যদি না আসে আমি এখনই খুঁজছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একজন মিস্ত্রিকে ডেকে নিয়ে আসবো, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, যা এখনই আসছে, ঠিক আছে। তো গাইস দেখো অনেকক্ষণ, এক ঘন্টা হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি, অফরোডিং অফরোডিং করছি ছেলে, অফরোডিং করছিলাম, অফরোডিং করতে করতে ব্যাস এই রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ডের চাকা লিক হয়ে গেছে। এ দেখো দেখো, ইতনা বড় কি বড় প্রাগ, দেখো এদিকে ঘোড়া ঘোড়া, এদিকে ঘোড়া, এদিকে দেখাবি তো, মানে আমার দিকে ক্যামেরাটা কর। এখানে ইলেকট্রিসিটি কিছু নেই,
কোনো লোকজন নেই, এক ঘন্টা দেড় ঘন্টা ছাড়া একটা করে লোক যাচ্ছে। দেখো চারিদিকটা সূর্য অলরেডি ও ডুবতে যাচ্ছে, আমরা এখন কী করবো ভেবে পাচ্ছি না। হোটেলে ফোন করলাম, হোটেল থেকেও সেই বলছে কোথায় আছো অ্যাড্রেস বোঝাতে পারছি না আমরাও, আর তারাও অ্যাড্রেস বুঝতে পারছে না, তাই তো। এদিকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, সবে শুরু, এইটা দেখ এইটা দেখ, সবে শুরু। আর এই শুরুর মাঝখানে আনন্দ করতে করতে আসছিলাম দুজনে, ফার্স্ট ট্রিপ আমাদের, ব্যাস দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি, কাউকেই পাচ্ছি না, উল্টে বলছে হাতি বেরোবে, আশা করছি পেয়ে যাব। হাতি বেরিয়ে গেলে আর কিছু করার নেই, গাড়ি বাড়ি রেখে পালাবো ভাই। অযোধ্যা পাহাড় ভাই, অযোধ্যা পাহাড়। ও